গেল এক সপ্তাহের মধ্যেই দুইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার উপকূলে যুক্তরাষ্ট্রের পারমাণুবাহী সাবমেরিন মোতায়েনের কয়েক ঘণ্টা পরই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়ং। বিষয়টি নিশ্চিত করেছে জাপান ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, 19 জুলাই ভোরে জাপান সাগরে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যা জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, উৎক্ষেপণ করা প্রথম ক্ষেপণাস্ত্রটি 50 কিলোমিটার উচ্চতায় পাড়ি দেয় 550 কিলোমিটার পথ এবং একই উচ্চতায় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি পাড়ি দেয় 600 কিলোমিটার। এদিকে এ ধরনের কর্মকাণ্ডকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়ে উত্তর কোরিয়াকে এ ধরনের উৎক্ষেপণ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তারা অবগত। এছাড়া বিষয়টি নিয়ে তাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে আলোচনাও করছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর আগে গত 12 জুলাই জাপান সাগরের দিকে অত্যাধুনিক হাওয়াসং 18 ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। সে সময় পিয়ংইয়ং বলেছিল হাওয়াসং 18 ক্ষেপণাস্ত্রটি তাদের পারমাণবিক শক্তির মূল। একই সঙ্গে এটি শত্রু দেশের জন্য কঠোর সতর্কতা বলেও জানায় পিয়ংইয়ং।